তারিখ 27 সেপ্টেম্বর 2013 চন, তেজপুৰত সংঘটিত হৈছিল এক হত্যাকাণ্ড। এই হত্যাৰ অভিযুক্ত হৈছিল গৃহৰক্ষী বাহিনীৰ জোৱান অঞ্জন নাথ আৰু শৈলেন্দ্ৰ কুমাৰ নাথ। 2013 চনৰ 27 সেপ্টেম্বৰৰ বিহগুৰিৰ ৰবীন্দ্ৰনাথৰ ঘৰত আলহী খাবলৈ আহোঁতেই দুষ্মন্ত নাথ নামৰ লোকজনক অতি নৃশংসভাৱে হত্যা কৰিছিল অঞ্জন নাথ আৰু শৈলেন্দ্ৰ কুমাৰ নাথে। আৰু ইয়াৰ পিছতেই এই দুয়োৰে বিৰুদ্ধে ৰুজু হৈছিল 227/14 নম্বৰৰ এক গোচৰ। 227/14 নম্বৰৰ এই গোচৰৰ ভিত্তিত বিচাৰ চলাই বুধবাৰে তেজপুৰ জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশে উপযুক্ত সাক্ষী আৰু তথ্যৰ ভিত্তিত দুয়োকে দোষী সাব্যস্ত কৰি যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ লগতে 10,000 টকাৰ জৰিমনা বিহে। 10,000 টকাৰ জৰিমনা অনাদায় আৰু 3 মাহৰ যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ ঘোষণা তেজপুৰ মহামান্য আদালতৰ। আজি তেজপুর জাজমেন্টের কারণে আছি, আমার শোণিতপুর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাওয়ার জাজমেন্ট ডেলিভার্ড করলে, প্রনাউন্স করলে যে অঞ্জন দাস আর সুজন দাসর বিরুদ্ধে মানে সাক্ষী প্রমাণ পাই পেলায় মানে লাইফ ইমপ্রিজনমেন্ট দিলে আর 10,000 রুপিস ফাইন দিলে। যদি 10,000 রুপিস দিব নয় আর 3 মান্থত জেল দিয়া হব বলে এই হুকুম হল। এই কেসটি এডিশনাল সেশন জাজ নাম্বার 1 আসলে, কিন্তু কোর্ট স্পেশাল পক্সো কেস হয়ে যাওয়ার কারণে কেসটি ট্রান্সফার হয়ে পেলায় আমার জজর তাত আসছিল। আর এই কেসটির সাক্ষী বাদী সমস্ত কন্ডাক্ট ময় করেছিল। আর একুশ অঞ্জন নাথে নিজে ঘুকুরিটি লই পেলায় পুঁথিমারি আউটপোস্টত গিয়ে পেলায় নিজে সারেন্ডার করেছে, এই জব্দ করেছে ঘুকুরিটি। এই কারণে পুরা সাক্ষীবাদী প্রমাণ পাই পেলায় পোস্টমর্টেমে প্রমাণ করেছে, পুলিশে প্রমাণ করেছে। এই কারণে তার বিরুদ্ধে লাইফ ইমপ্রিজনমেন্ট আজি আদালতে প্রনাউন্স করে। কি সনের আসলে কেসটি ঘটনাটি হয়েছিল 27/9/2013 এট নিজ বিহগুড়ি আন্ডার তেজপুর পিএস ইন্টেনশনে দুষ্মন্ত কুমার নাথক হত্যা করেছিল। আগরপরা বন্ধু আসলে রবীন্দ্র নাথ এর ঘরতেই আলহী খাব আসছিল, তো খাই পেলায় রাতি 9:30 বজাত যেটা ওলাই গেছে মানে পদূলি মুখত আগবাড়াব অহার কারণে এটা আগরপরা আন্ধারত লুকাই আসছিল, তেতিয়া গই পেলায় তাকে ঘপিয়ায় ঘপিয়া হত্যা করলে। আর এই এজাহারকারী প্রশান্ত কুমার নাথ এই দুষ্মন্ত নাথর সরু ভাই থানাত এজাহার দিছিল, আর এর বউ তার মানে দুষ্মন্ত নাথের পরিবারে নিজ চকুরে ঘটনাটি করা দেখা পাইছিল। তেজপুরের পল্লবী বৰাৰ রিপোর্ট, খবর লাইভ।